পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জন গেট সংলগ্ন রয়েছে পশু চিকিৎসা কেন্দ্র। এই পশু চিকিৎসা কেন্দ্রের সামনেই রয়েছে একটি ভ্যাট। স্থানীয় ব্যবসাদার ও পথচলতি মানুষ অভিযোগ করেন, এই স্থানের ভ্যাটটি নিয়মিত পরিষ্কার করা হয় না। সপ্তাহে একটি আবর্জনা পরিষ্কার করা হয়, এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। আবর্জনা থাকার ফলে অনেকেই এই স্থানে টয়লেট করেন বলে অভিযোগ। অনেকে আবার এই স্থানে গাড়ি পার্কিং করে। তাদের দাবি, অবিলম্বে এই স্থান থেকে ভ্যাটটি স্থানান্তরিত করা হোক বা প্রতিদিন যেন আবর্জনা পরিষ্কার করা হয়। বিগত বহুদিন থেকে এখানে এরকমই কন্টিনিউয়াস মাল ফেলা হয়। বিসি রোড থেকে যারা সবজি ফল বিক্রি করেন তারাও এখানে মাল ফেলে যায়। মিউনিসিপ্যালিটি কোনো কিছু এসে এটা নিয়ে কোনো ধ্যানই দেয় না। মাঝে মাঝে এসে বড় গাড়িটা ভ্যাটের গাড়িটা এসে মাল তোলে, আবার যেই কে সেই। টয়লেট এখানে বলা হয়েছিল একবার যে একটা বাথরুম করে দেওয়ার জন্য, কিন্তু কোনো কিছুই করা হয়নি এখানে। কতদিন যাবত পরিষ্কার করা হয়? লাস্ট দিন সাতেক আগে একবার পুরো ড্রেনটাই পরিষ্কার করা হয়েছিল। ভ্যাটটা তো সাত দিন অন্তর একবার বড় গাড়িটা আসে। কি চাইছেন আপনারা? ওই জায়গাটা পরিষ্কার হলে তো ভালো হয়। এইটা হচ্ছে কার্জন গেটে অ্যানিমেল হসপিটালের পাশে। নোংরা হয়ে পড়ে আছে, মাঝে সাঝে এসে পরিষ্কার করে, তারপরে এরকমই আবার পড়েই থাকছে, দুর্গন্ধ ছাড়ছে। আর লোকে এসে আবর্জনা ফেলে দিচ্ছে, রাস্তা জামও হয়ে যায়, বা মোটর সাইকেলেতে এতে যাতায়াতেরও খুব অসুবিধে। পুলিশ থেকে এদিকে মাইকে অ্যালাউন্স করছে কার্জন গেটে যে ম্যান্ডেল পার্কে গাড়ি রাখুন, বৈলাপাড়ায় গাড়ি রাখুন। কোনো লোক কেউ শুনছে না, এখানে গাড়ি রেখে দিয়ে চলে যাচ্ছে রাস্তাতে। হ্যাঁ, যেতে যেতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, করতে বাধ্য নেই, এখানে যারা বাইরে থেকে আসছে। এবার ধরুন বাড়ি থেকে সে সকালবেলায় বেরিয়েছে, কোথায় করবে? এখানে ফাঁকা জায়গা পাচ্ছে, করছে। কতদিন পরিষ্কার হয় না? এটা ধরুন 10-15 দিন অন্তর যদি খেয়াল পড়লো, কারু করলো, নাহলে পড়েই রইল। দেখে ভ্যাটটা অনেক দিন ধরেই পড়ে আছে, জঞ্জালটা, এটা সরানোর খুব প্রয়োজন আছে। দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মানুষেরও ক্ষতি করছে, অন্তত পরিষ্কার করা দরকার আছে। হ্যাঁ, পুরো রাস্তার উপরেই তো রয়েছে বিষয়টা। এখন তো খুব বিচ্ছিরি অবস্থায় রয়েছে, একদম ডাইং করা আছে একদম। পৌরসভার কাছে আবেদন যে এই বিষয়গুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এইটাই আর। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।